লাইনচ্যুত বিকানের এক্সপ্রেস, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে। ময়নাগুড়ির দমহীনে লাইনচ্যুত হয়ে গিয়েছে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, আর তার জেরে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকাল 5টা নাগাদ ময়নাগুড়ির দমহীন এলাকায় এই ভয়াবহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এক্সপ্রেসটির অন্তত 6টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকাল 5টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছায় একটি উদ্ধারকারী দল। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দলটি, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যে ব্যাহত হয় বলে মনে করা হচ্ছে। ট্রেনটির 6টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। রেল লাইনের ধারে এখনও পড়ে রয়েছেন বহু যাত্রী। তাদের বেশিরভাগই অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছেন স্থানীয় মানুষ। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘণ্টায় 40 কিলোমিটার, এমনটাই প্রাথমিকভাবে খবর। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দমহীন সেকশনে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দ শুনতে পেয়ে তারা এগিয়ে আসেন এবং তখনই দেখেন ওই ট্রেনে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে 51টি অ্যাম্বুলেন্স। উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। DRM সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। রেড ভলেন্টিয়ার্সদের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় CPM নেতা অপূর্ব রায়। তারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। রেলের তরফ থেকে মৃতদের পরিবারের পিছু 5 লক্ষ টাকা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।